গোপনে ইউক্রেনকে সামরিক হেলিকপ্টার দিয়েছে পোল্যান্ড। ইউএস ইন চায়না, চীনের সাথে সম্পর্ক জোরদারের তোড়জোড়, কি বলছেন মার্কিন অর্থমন্ত্রী? পশ্চিমবঙ্গে ধরা পড়ছে এবার অনেক বেশি ইলিশ। ন্যাটোর স্পষ্ট এবং দ্ব্যর্থহীন আমন্ত্রণ চায় ইউক্রেন। ইমরান খানকে তুলোধুনো করলেন শাহবাজ শরিফ। ফিলিস্তিনিদের থেকে আত্মরক্ষার অজুহাতে গণহারে অস্ত্র কিনছে ইসরায়েলিরা। সবশেষে জানবেন ইউক্রেনকে সমর্থন করতে গিয়ে বিভক্ত হয়ে পড়ছে ন্যাটো। গোপনে ইউক্রেনকে সামরিক হেলিকপ্টার দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ড সম্প্রতি গোপনে প্রায় এক ডজন সোভিয়েতের তৈরি Mi-24 সামরিক হেলিকপ্টার ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্রের বরাত দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে গতকাল। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে, ইউক্রেনের কঠোর মিত্র পোল্যান্ড সম্প্রতি কিয়েভে প্রায় এক ডজন সোভিয়েতের ডিজাইন করা সশস্ত্র Mi-24 হেলিকপ্টার পাঠিয়েছে বলে বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন। এই স্থানান্তরের বিষয়টি আগে প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে ইউক্রেনের নৌবহর রাশিয়ার তুলনায় ছোট, এছাড়াও তাদের পরিশালিত লক্ষ্যবস্তু এবং প্রতিরক্ষা ব্যবস্থা কম, তাই বিমান হারানো এড়াতে কিয়েভের এইসব খুব কম ব্যবহার করে। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের কাছে ক্রমাগত আবেদন করছিলেন যাতে তিনি তার দেশের বিমান প্রতিরক্ষা এবং সক্ষমতাকে শক্তিশালী করতে আধুনিক বিমান, যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে থলসেনাদের সমর্থন করতে পারেন। চীনের সাথে সম্পর্ক জোরদারের তোড়জোড়। চীনের সাথে সম্পর্ক জোরদারের বিষয়ে আবারও তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। গত মাসেই চীন সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপরে চলতি মাসে বেইজিং সফর করেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। চার দিনের সফর শেষে জ্যানেট ইয়েলেন জানিয়েছেন তার এই সফর বেইজিং ওয়াশিংটন সম্পর্ককে আরও এক ধাপ সামনের দিকে নিয়ে যাবে, দুই দেশের সম্পর্ক হবে আরও স্থিতিশীল। নিজের সফরকে সরাসরি বাস্তব ও কার্যকর বলে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী। তবে তিনি এও স্বীকার করেছেন যে এখনও চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ মতানৈক্য রয়েছে। জ্যানেট ইয়েলেন বলেছেন, কারো সফরই আমাদের চ্যালেঞ্জসমূহ রাতারাতি সমাধান করে দিতে পারবে না, কিন্তু এই সফর চীনের নতুন অর্থনৈতিক দলের সাথে স্থিতিস্থাপক ও কার্যকর যোগাযোগ চ্যানেল তৈরি করে দিবে। সাম্প্রতিক বছরগুলোতে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে গ্রাফ ক্রমাগত নিচের দিকে নামছে, বিশেষ করে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থানে ক্ষুব্ধ বেইজিং। এছাড়াও হংকং, দক্ষিণ চীন সাগর নিয়েও মতবিরোধ আছে দুই দেশের। সাথে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা বেলুন প্রবেশ করায় দুই দেশের বাগযুদ্ধ তুমুল হয়। পশ্চিমবঙ্গে ইলিশ ধরা পড়ছে এবার বেশি। দুই মাস বন্ধ থাকার পর 15 জুন ইলিশ ধরার উপর থেকে পশ্চিমবঙ্গ সরকারের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। ওই দিন গভীর রাতেই পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকার অন্তত 2,500 ট্রলারে করে জেলেরা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি জমান। ট্রলারগুলো ফিরে আসার পর দেখা গেছে এবারের ইলিশ ধরার হার আগের বছরগুলোর চেয়ে বেশি। এতে জেলেদের মুখে হাসি ফুটেছে। গত 4 দিনে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর, বকখালি, পাথর প্রতিমা, ডায়মন্ড হারবার এলাকায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে ইলিশ, আর তা বিক্রি হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে। তারপর সেখান থেকে চলে যাচ্ছে কলকাতা, হাওড়ার পাইকারি বাজারে। সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র প্রথম আলোকে বলেছেন, আমরা আশা করছি এবার আমাদের ইলিশের খরা কাটিয়ে প্রচুর ইলিশ ধরতে পারব। পরপর 4 বছর এই সমুদ্রে জেলেরা ইলিশ না পায় হতাশ হয়ে পড়েন, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সতীনাথ পাত্র বলেছেন, গতকাল ডায়মন্ড হারবারের নগেন্দ্র পাইকারি বাজারে 500 থেকে 600 গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 700 থেকে 750 রুপিতে, আর 700 থেকে 800 গ্রামের ইলিশ বিক্রি হয়েছে 800 থেকে 900 রুপিতে। তবে 1 কেজি ওজনের ইলিশ কিনতে হয়েছে 1,500 রুপিতে। ন্যাটোর স্পষ্ট ও দ্ব্যর্থহীন আমন্ত্রণ চায় ইউক্রেন। জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত একটি সাক্ষাৎকারে বলেছেন তার দেশ চায় সামরিক জোটে যাতে কোনো রকম স্পষ্টতা না থাকে। এদিকে আগামী সপ্তাহে ন্যাটো সম্মেলনের আগে ইউরোপ সফর করবেন বাইডেন। ন্যাটো সদস্য দেশগুলো তাদের বার্ষিক সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার আগ্রাসন শেষ হলে নিজেদের চূড়ান্ত সদস্যপদ নিয়ে সামরিক জোট থেকে স্পষ্ট অঙ্গীকারের জন্য চাপ অব্যাহত রেখেছে ইউক্রেন। জার্মানির ডিপিএ বার্তা সংস্থাকে জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত অলেক্সি ম্যাকে ইয়েভ ন্যাটোকে এই বিষয়ে অস্পষ্টতার অবসানের আহ্বান জানিয়েছেন। তার কথা, ভিলানিয়াসে শীর্ষ সম্মেলনে আমরা ন্যাটোতে যোগদানের জন্য একটি স্পষ্ট দ্ব্যর্থহীন আমন্ত্রণ এবং নির্দেশনা আশা করি।
ইমরান খানকে তুলোধুনো করলেন শাহবাজ শরিফ। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণা চালানোয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধুনো করলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এক টুইট বার্তায় শাহবাজ শরিফ পাকিস্তান তেহরিকি ইনসাফের এই নেতা নিন্দা করেছেন। তিনি লিখেছেন, ইমরান খান সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের বিরুদ্ধে ঘৃণ্য, কুৎসিত ও বিদ্বেষপূর্ণ আচরণ চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর প্রধানকে হত্যা চেষ্টার হুমকি খুবই খারাপ হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী মরিয়া হয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন। তিনি বলেন, পিটিআই প্রধান বুঝতে পারছেন না যে ভয় ভীতি, সহিংসতা ও ঘৃণার রাজনীতির সময় শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কেবল নিজের খারাপ দিকগুলো উন্মোচিত করছেন। তিনি বলেন, পাকিস্তানের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী প্রধান জেনারেল মুনির ও সশস্ত্র বাহিনীর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং পাকিস্তান সেনাবাহিনীর মর্যাদা, সম্মান ও অখণ্ডতা ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিহত করবে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশে ও বিদেশে এ ধরনের বিদ্বেষমূলক প্রচারণায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের থেকে আত্মরক্ষার অজুহাতে গণহারে অস্ত্র কিনছে ইসরায়েলিরা। ব্যক্তিগত অস্ত্র কেনা রীতিমতো হিরিক পড়েছে দেশটিতে। ক্ষুদ্র ফিলিস্তিনিদের চোরাগোপ্তা হামলা থেকে সুরক্ষার প্রয়োজনকে এর কারণ হিসেবে দেখানো হচ্ছে। সাধারণ মানুষকে অস্ত্র কিনতে উৎসাহ করছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে আরও শঙ্কিত ফিলিস্তিনিরা। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলায় অস্ত্রের দোকানে প্রতিদিনই বাড়ছে বেচাকেনার পরিমাণ। সাধারণ নাগরিকরাই কিনছেন এই সব অস্ত্র। অস্ত্র বিক্রির সাথে সাথে এখানেই দেওয়া হয় তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। এক অস্ত্রের দোকানের মালিক বলেন, কখন এটা ব্যবহার করা যাবে আর কখন নিষিদ্ধ তা জানতে হবে। এখানে থিওরিটিক্যাল ক্লাস শেখানো হয় বিষয়গুলো। আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। অপ্রয়োজনীয় ফায়ারিং এড়াতে হবে। গেল এক দেড় বছর ধরে দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বাহিনীর আগ্রাসন বেড়ে চলায় কয়েকবার ক্ষুদ্র ফিলিস্তিনিদের চোরাকোপ্তা হামলার শিকার হয়েছে ইসরায়েলিরা। ছুরি বা বড়জোর নিরাপত্তা বাহিনীর কাছ থেকে কেড়ে নেওয়া অস্ত্রই থাকে ফিলিস্তিনিদের সম্বল। খুব বেশি হতাহতের খবর মেলে না এইসব হামলায়। এরপরও তাদের হাত থেকে বাঁচতে আত্মসুরক্ষার পথ খুঁজছে ইসরায়েলিরা। ইউক্রেনকে সমর্থন করতে গিয়ে বিভক্ত হয়ে পড়ছে ন্যাটো। ইউক্রেনকে অব্যাহতভাবে সমর্থন জানাতে গিয়ে বিভক্ত হয়ে পড়েছে ন্যাটো। রাশিয়ার সঙ্গে ইউক্রেন সংঘাতের কারণে জোটটি অনেক গুরুত্বপূর্ণ সমস্যায় সমাধান না করে ফেলে রাখছে, ফলে দীর্ঘমেয়াদে ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে ন্যাটো। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর কাছে এমন আশঙ্কায় প্রকাশ করেছেন বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শুরু হতে যাওয়া ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ঠিক আগে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে ন্যাটোর সদস্যরা ইউক্রেনকে সমর্থনের কারণে সৃষ্ট ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। এমনকি জোটের সদস্যদের মধ্যে ঐক্যের অভাব দেখা দিয়েছে। বিশেষ করে কিছু সদস্য দেশ প্রশ্ন রেখেছে, কতটা সময় ধরে এবং কি পরিমাণ সাহায্য ইউক্রেনকে দেওয়া হবে এবং এর পরিণতি কি হবে। যদিও জনসম্মুখে ন্যাটো এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার দেখিয়ে এসেছেন যে তারা ইউক্রেনের পক্ষে রয়েছেন, এমনকি বলছেন ইউক্রেনের যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত তারা সাহায্য দিতে প্রস্তুত। এর সর্বশেষ উদাহরণ হল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গত শুক্রবারের দেওয়া বক্তব্যে। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন যে আমরা ইউক্রেনকে যতক্ষণ পর্যন্ত সহায়তা প্রয়োজন ততক্ষণ সমর্থন করে যাব এবং তাদের পর্যাপ্ত পরিমাণে অস্ত্র ও অন্যান্য সহায়তা দেব। তবে এই পরিস্থিতির যুক্তরাষ্ট্রকে, বিশেষ করে বাইডেনকে এবং তার প্রশাসনকে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বাড়তি সুবিধা দেবে। কিন্তু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ের কারণে ন্যাটোর অন্য সদস্যদেরও অতিরিক্ত পরিমাণ সহায়তা দিতে হচ্ছে। কিয়েভকে সহায়তা করার বিষয়টি হয়তো শেষ পর্যন্ত ওয়াশিংটনের অভ্যন্তরীণ লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক হতে পারে। যেমন 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন এবং ডেমোক্রেট পার্টির অবস্থানকে শক্তিশালী করবে এই প্রক্রিয়া। তার মতে একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য তার পশ্চিমা সমর্থকদের কাছ থেকে আরও বেশি কিছু সহায়তা দেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে। তবে এই চাপ হঠাৎ সহায়তা পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি করতে পারে।